চাল থেকে চাকু, সব চুরুতেই অভিযুক্ত কে? ঠিক ধরেছেন, শাসক দল তৃণমূল। আর শাসক দলের প্রার্থীকে নন্দীগ্রামে দেখতে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা। তমলুকের তৃণমূল প্রার্থীকে দেখে উঠল চোর চোর স্লোগান। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে অগত্যা যেন গ্রাম ছাড়তে বাধ্য হলেন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দেখুন, প্রচারের ময়দানে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী, নন্দীগ্রামে দেবাংশুকে দেখে চোর চোর স্লোগান। তৃণমূল প্রার্থীকে দেখে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা, পাল্টা তৃণমূলের তরফ থেকেও তোলা হয় স্লোগান। বাইক থেকে দেবাংশুকে ধাক্কাও দেওয়া হয় বলে অভিযোগ। উত্তেজনা সামাল দিতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় পুলিশকেও। বিজেপির তরফ থেকে এই হামলা চালানো হয়েছে, অভিযোগ দেবাংশু। চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা, বাদ দিন আমাদের গাড়ির উপর থাপড় মারা হয়েছে, আমাদের গাড়ির উপর তে ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির উপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো, প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাব। বিজেপির এটাই কালচার, এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে? আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। মুখে মুখে যত ডিবেট হোক, যত বিতর্ক হোক, যত ব্যঙ্গাত্মক কথাবার্তা বলো, সেসব হোক, কিন্তু শরীরে টাচ করা উচিত নয়। তৃণমূলের বিরুদ্ধে জনগণের ক্ষোভ জমে রয়েছে, সেই ক্ষোভ থেকেই এই ঘটনা, দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোর চোর বলে সম্বর্ধনা করলো, অভিনন্দন জানালো। তৃণমূল দলের প্রার্থী, পিসি ভাইপোর লিমিটেড কোম্পানির প্রার্থী, এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কি পেতে পারে? ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় গ্রামে, জনরোষের মুখে পড়ে গ্রাম ছাড়তে বাধ্য হন তমলুকের তৃণমূল প্রার্থী। রিপাবলিক বাংলা। চাকরি চুরি নিয়ে শাসক বিরোধী বাগযুদ্ধ অব্যাহত, এসএসসির 2016 প্যানেল বাতিল হওয়ায় ফের বিরোধীদের কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আর এই নিয়ে দেখুন জোর টাক্কা। কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না। একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে, কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই কিনে নিয়েছে, এনআইএ কিনে নিয়েছে, এরা বিএসএফ কিনে নিয়েছে, এরা সিএপিএফ কিনে নিয়েছে। পরশুদিনের হাইকোর্টের যে রায়, ডিভিশন বেঞ্চের, তারপরে 8-80 সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো, এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহর লাগিয়ে দিল, মমতার পুরো ক্যাবিনেটটাই চোর। দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে, এর তালিকাটা পর্যন্ত কোর্টে দেননি। একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। পশ্চিমবঙ্গে যতগুলো নিয়োগের জন্য বোর্ড আছে, কোনটাতে গত কয়েক বছর কোন নিয়োগ হয়নি।
জুন দমদম লোকসভা কেন্দ্রে ভোট, দমদমবাসীর মন পেতে প্রচারের ময়দানে ডান বাম সব, দুর্নীতির ইস্যুকে সামনে রেখে লড়াইয়ের ডাক সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। একসময়ের বামেদের শক্ত ঘাঁটি কি পুনরুদ্ধার করতে পারবেন? চলতে চলতে কি বললেন দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তী শুনব। এই মুহূর্তে বরানগরে প্রচারে রয়েছে বামেরা এবং এই মুহূর্তে দুজন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, একদিকে তন্ময় ভট্টাচার্য এবং অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। সুজনদার কাছে যাব। সুজনদা, এই মুহূর্তে প্রচারে রয়েছেন, লাগাতার করছেন, এই গরমে কি রেসপন্স পাচ্ছেন গৌতম দেব আজকে আপনার এই মিছিল সূচনা? মানুষের রেসপন্স খুবই ভালো, অসম্ভব গরম, আমরা সর্বোচ্চই মানুষকে বলছি পরিবেশটাকে খেয়াল রাখতে হবে, এই গরমে মানুষ সুস্থতাকে রেখেই সুস্থ থেকেই প্রচার, জল বেশি করে খান, নুন চিনি লেবু এবং প্রখর রোদ অ্যাভয়েড করুন, আমরা সেটা সবাইকেই বলছি। আমাদের মিটিংয়ের জায়গাগুলোতেও আমরা জলের বিশেষ ব্যবস্থা রাখছি, রাখতে বলেছি। বাম আমলে বনসৃজনে প্রথম ছিল বাংলা, তৃণমূলের আমলে গাছ কাটায় প্রথম হয়েছে বাংলা, এটা খুব বিপজ্জনক হচ্ছে। আমরা পরিবেশকে রক্ষা করে মানুষের ভবিষ্যৎকে নিশ্চিত করাটা দায়িত্ব বলে মনে করি। আজকের এই মিছিলে অজস্র মানুষ, এটা বরানগর, কমরেড গৌতম দেব এসেছিলেন, শারীরিকভাবে তার অসুস্থতা থাকা সত্ত্বেও আগের চাইতে অনেকটা ভালো হয়েছে, তার মন মগজ অত্যন্ত দৃঢ়, এখনো অ্যানালিটিক্যাল, এবং তিনি সেই গৌতম দেব যিনি আজকে যা হচ্ছে এই সব কটা কথা 2011 সালের পর পরপর বলে গেছে। লিপস অ্যান্ড মাউন্স ধরা পড়ে যাচ্ছে, কাকুর গলার সব ধরা পড়ে যাচ্ছে, লুঠের রাজত্ব পশ্চিমবাংলা হচ্ছে, এখান থেকে বার করে আনার ক্ষেত্রে গৌতম দেবের পরামর্শ জরুরি। তার আজকের মিছিলে উপস্থিতি আমাদের গোটা রাজ্যের সাধারণ মানুষ, সমর্থক, গণতন্ত্রপ্রিয় মানুষকে বাড়তি উৎসাহ যোগাবে। কংগ্রেসের সাথে আপনাদের জোট, কংগ্রেসের পতাকা আজকের এই মিছিলে, এটা অনেক পুরনো শহর, কংগ্রেসের অনেক ভোট ব্যাংক রয়েছে, কংগ্রেসের ভোট ব্যাংক যদি বামেদের দিকে শেষ পর্যন্ত যায় ফলাফলের পরিবর্তন ঘটে যেতে পারে? লড়াইটা তো বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করার মিছিল, বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। কঠিন চ্যালেঞ্জ কে, বিজেপি না তৃণমূল, সৌগত রায় নাকি শীলভদ্র দত্ত? চ্যালেঞ্জ মানুষের লড়াইয়ে জেতা, মানুষ লড়াইতে জিতবে, কে উল্টো দিকে আছে এটা বড় কথা নয়, কোন নীতি উল্টো দিকে আছে, বিভাজনের নীতি, দেশ বাঁচার নীতি, লুঠেরাদের নীতি, তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল, আমি ফারাক করে দিচ্ছি না। পর্যন্ত যদি দমদমের আশীর্বাদ আপনি পেয়ে যান, কি করবেন দমদমের হয়ে? পেয়ে যান, পেয়ে যান, মানুষের আশীর্বাদ আমরা পাবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে প্রচারে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সুজন চক্রবর্তী, এবং তিনি বলছেন যে দমদমের মানুষের আশীর্বাদ তিনি পাবেন, প্রচারে সাড়া পাচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নীতির বিরুদ্ধে লড়াই, এই লড়াই জারি থাকবে, কংগ্রেসকে পাশে পেয়েছে, শেষ পর্যন্ত দমদম লোকসভা কান দিকে যায় সেদিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বরানগর।